ব্যাক টু মাই চ্যানেল হোম কুকিং উইথ মৌসুমি। সামনেই গণেশ চতুর্থী, গণপতি বাপ্পার পুজো, গণপতি বাপ্পার প্রিয় মিষ্টি মোদক। তাই আজকে আমি মোদকের একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো কাজু মাওয়া মোদক। মোল ছাড়া এবং মোদক মোল দিয়ে দুরকমভাবেই আমি বানিয়ে দেখাবো, যাতে করে এই মুহূর্তে যাদের কাছে মোল নেই তারাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় কাজু মাওয়া মোদক। একটা ছোট পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঈষদুষ্ণ গরম দুধ নিয়ে তাতে 1/2 চা চামচ জাফরান বা কেশর ভালো করে গুলে রেখে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গোটা কাজু নিয়েছি, নিয়ে ব্লেন্ডারে শুকনো খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব। খুব মিহি করে গুঁড়িয়ে নিয়েছি, দেখুন। গ্যাস অন করে একটা বড় ডিপ পাত্র বসিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর 2 কাপ পরিমাণ ফুল ক্রিম কাউ মিল্ক। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমার গুঁড়ো দুধটা কিন্তু আনসুইটেন্ড, অর্থাৎ এটা মিষ্টি নয়। যাদেরটা মিষ্টি গুঁড়ো দুধ তারা পরে চিনিটা তাহলে একটু কম দিতে হবে। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অনবরত নাড়তে থাকবো। এখানে আমি দিয়ে দিলাম জাফরান দুধটা, যেটা আগে দুধে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেইটা। দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের মিশ্রণটা খুব ভালো একটা জাফরানি রং হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা কাজু 1/2 কাপ। কাজু গুঁড়োটা দেওয়ার পরে একটু ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু একটু দুধে জমাট বেঁধে প্রথম প্রথম থাকবে, কোনো চিন্তা নেই, নাড়তে নাড়তে এটা পুরোটাই দুধের সঙ্গে মিশে যাবে। আমি এখানে একটা হুইস্কার দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে পুরোটাই দুধের সঙ্গে একেবারে মিশে যাবে। মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে, মাঝারি আছে, এরকম অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু তলায় লেগে যাবে, যেহেতু কাজু বাদামের গুঁড়ো আছে এবং গুঁড়ো দুধ আছে, তাই অনবরত নেড়ে যেতে হবে। আস্তে আস্তে মিশ্রণটা ঘন হতে থাকবে। মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে, এখানে আমি 1/4 কাপ মতো চিনি দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ মতন আবার ঘি। ঘিটা শেষে আরও 1 চামচ এই কারণে দিলাম, কারণ শেষের দিকে যখন মিশ্রণটা খুব ঘন হয়ে আসে তলায় লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই আরও 1 চা চামচ আমি ঘি অ্যাড করলাম। অনেকটাই ঘন হয়ে এসেছে, এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলেই তলায় লেগে যাবে এবং পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি আরও 1/3 কাপ মতন চিনি, অর্থাৎ টোটাল আমার 1/2 কাপের থেকে একটু কম চিনি দিলাম। চিনিটা দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে, মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। মিশ্রণটা যখন এইভাবে নাড়তে নাড়তে পাত্রের গা থেকে ছেড়ে আসবে, একটা ডোয়ের আকার নেবে, তখন জানতে হবে যে এটা রেডি হয়ে গেছে। আস্তে আস্তে এটা পাত্রের গা থেকে পুরো ছেড়ে এসেছে এবং একটা ডোয়ের আকার নিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে এই মিশ্রণটা ঢেলে নেব। মিশ্রণটা এখন ভীষণই গরম আছে, তাই মিনিমাম 10 মিনিট আমি ওয়েট করব, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। 10 মিনিট ওয়েট করার পরে এটা অলমোস্ট অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কাজু কিশমিশ
আর একটু ঘি। আর এখানে আমার আছে মোদক বানানোর মোল্ড। মোল্ডের ভিতরে খুব ভালো করে আমি তিনটে পার্টি ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে নিয়ে এই মিশ্রণ থেকে একটু করে তিনটে পার্টেই রাখবো। মাঝের পার্টটায় আমি একটুখানি কুচিয়ে রাখা কাজু আর একটা বা দুটো কিশমিশ দিয়ে দিচ্ছি। মোদকের ভিতরে যেহেতু একটু সামান্য কিছু পুর দিতে হয়, তাই এই ড্রাই ফ্রুটসের পুরটা দিলাম আমি। এবার মোদক মোল্ডটা বন্ধ করে দিয়ে বাইরে যে অংশগুলো ছিল স্ক্রেপ করে দিচ্ছি। তলায় একটু ফাঁক ছিল, সেখানে আর একটুখানি মিশ্রণটা দিয়ে বন্ধ করে দিলাম। এবার মোদক মোল্ড থেকে খুলে আমি মোদক বের করে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু বলে রাখি, আমি কোনো রকম খাবার রং ব্যবহার করিনি। যে রংটা এসেছে সেটা পুরোই দুধে জাফরান ভেজানোর থেকে ওই রংটা। এত গেল মোদক মোল্ড দিয়ে। এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোল্ড ছাড়া। হাতের মধ্যে এরকম কিছুটা মিশ্রণ নিয়ে লেচি বানিয়ে তার মধ্যে যেমন আমরা রাধা বল্লভী বা ডালপুরি তৈরি করি, এরকম ড্রাই ফ্রুটসের পুর ভিতরে ভরে দিলাম। এবার একটু এরকম মোদকের মতন হাত দিয়ে শেপ দিচ্ছি। করা খুবই সোজা, হয়তো পারফেক্ট মোদকের মতন হবে না, কিন্তু দেখতে খুবই এগুলোও ভালো লাগে। দেখুন এইভাবে বানানোর পরে আমি একটা এরকম টুথপিক দিয়ে গায়ে মোদক মোল্ড দিয়ে মোদক বানালে যেরকম দাগ হয় সেই দাগগুলো একটু বানিয়ে দিচ্ছি। রেডি আমার মোদক মোল্ড ছাড়া মোদক। এইভাবে পুরো মিশ্রণটা ব্যবহার করে আমি সব মোদকগুলো বানিয়ে ফেলব। সবকটা মোদক বানানো হয়ে গেছে, আমার মোদক রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মোদকগুলো। মাঝখানে যিনি বসে আছেন উনি খেয়ে বলবেন, ওনার খেতেও খুব ভালো লাগবে আমি বিশ্বাস করি। যাই হোক, আপনারাও এভাবে বানিয়ে ফেলুন কাজু মাওয়া মোদক। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।